নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগস্ট মাসে এই সাত রাশির লটারি প্রাপ্তির মহাযোগ। দেখুন, অনেকেই, প্রায় প্রত্যেক মানুষই কম বেশি চায় নিজের ভাগ্যকে একবার হলেও যাচাই করতে। কারো কারো কপালে থাকে, কারো কারো কপালে থাকে না। কেউ কেউ জানেই না যে তার কপালে লটারি যোগ আছে, সে কাটছেই না, বা অনেকে কেটেই যাচ্ছে কিন্তু সর্বশান্ত হয়ে যাচ্ছে। তার ভাগ্যে কিন্তু লটারি যোগ নেই, কিন্তু যদিও থাকে, সেটা কোন সময়ে আছে সেটা এক্সপার্ট অ্যাস্ট্রোলজার সঙ্গে আপনারা কনসাল্ট করুন। যদি লটারির যোগ থাকে সেটা কোন সময়ে আছে, আপনার লাকি নাম্বার, আপনার ফরচুনা নাম্বার, এই দুইটি নাম্বার আপনারা অবশ্যই এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের কাছে আপনারা জেনে নিন। কোন সময় আপনারা লটারি কাটবেন এবং আপনার কী বার লটারি কাটবেন, আপনার ক্ষেত্রে কোন দিনগুলো শুভ লটারি কাটার জন্য এবং কোন সময়ের থেকে কোন সময়ের মধ্যে আপনার ক্ষেত্রে শুভ, এই জায়গাগুলো কিন্তু আপনারা নিজে অবশ্যই জেনে নেবেন। শুধুমাত্র যারা লটারি কাটছেন, লটারি স্পেশাল আপনারা ইনফরমেশানটা টোটাল আপনারা কিন্তু জানবেন। হয়তো অনেকে টাকা নষ্ট করছেন যে লটারি আপনার কপালে বাজছে না, এটা সম্পূর্ণ কিন্তু ডিপেন্ড করছে আপনার ডেস্টিনি। আপনি যখন জন্মিয়েছিলেন, আপনার ভাগ্যে লটারি যোগ যদি থাকে, তাহলে অনেকেই দেখবেন আমার প্রচুর চেনা জানার মধ্যে খুবই গরিব মানুষ, দিনমজুর, শ্রমিক, কৃষক, অনেকেই কিন্তু লটারি পাচ্ছে। পাওয়ার কারণ, সেই ব্যক্তির জন্মকুণ্ডলিতে কিন্তু লটারি যোগ আছে। আবার অনেকেই আবার কাটছে না, তারাও, তাদেরকেও বলবো আপনার হয়তো কপালে আছে। একটা কথা আছে যে ঘুমন্ত সিংহের মুখে মৃগ এসে পড়ে না, হরিণ কিন্তু আপনার সিংহর কাছে এসে ধরা দেয় না, সিংহকে কিন্তু দৌড়ি ধরতে, শুধু আপনাকে গিয়ে লটারিটা কিন্তু আপনাকে কাটতে হবে, নয়তো আপনি আপনার ভাগ্যকে যাচাই করবেন কী করে। এবং লটারির ক্ষেত্রে আমি বারবার বলছি, দ্বিতীয় পঞ্চম, পঞ্চম একাদশ, একাদশ দ্বিতীয়ের কানেকশান, কিছু কিছু ক্ষেত্রে লগ্নেরও কিন্তু উপর ডিপেন্ড করে আপনার লটারি লাগবে কি না, এবং আপনার কিসের মহাদশা, কিসের অন্তর্দশা, কিসের প্রত্যন্তদশা চলছে। বিশেষ করে অন্তর্দশা এবং প্রত্যন্তদশা, অন্তর্দশা প্রত্যন্তদশা লটারি লাগার ক্ষেত্রে বিশেষভাবে লাভ কিন্তু দিয়ে থাকে। এবং আপনার রাশিচক্রে রাহুর, আপনার রাশিচক্রে শুক্র, আপনার রাশিচক্রে বুধের প্লেসমেন্ট কেমন আছে, সেই জায়গাটা কিন্তু একান্তই দেখা দরকার। আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনাটা আছে কি না। এই লটারি প্রত্যেকের, আবারও বলছি, এই মেগা প্রাইজ যদি জিততে চান অবশ্যই নিজস্ব জন্মছক দেখান, আর যে যে ক্রাইটেরিয়াগুলো বললাম অবশ্যই ফুলফিলমেন্ট করুন। তো এই অগস্ট মাসে কোন এই সাত রাশি, যে রাশিগুলির ক্ষেত্রে লটারি পেতে চলেছে, প্রথম রাশি লটারি প্রাপ্তির আমি নাম বলে দিচ্ছি, সে রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের লটারি প্রাপ্তির মহা সংযোগ সৃষ্টি করেছে, অর্থাৎ আপনার ধনভাবে ধনপতির অবস্থান, এবং পঞ্চমপতিকে নিয়ে এবং আপনার তৃতীয়পতিকে নিয়ে, অর্থাৎ রবি, বুধ এবং মঙ্গল একত্রে, এবং সরাসরি বৃহস্পতির দৃষ্টি এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনার পঞ্চমভাবে আপনার রাশি, এবং একাদশভাবে আপনার রাহু, খুব দারুণ সংযোগ লটারির ক্ষেত্রে কর্কট রাশির। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, যেটি লটারি লাগার প্রবল সম্ভাবনা, সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের পঞ্চমভাবে পঞ্চমপতির অবস্থান, আপনার রাশির অধিপতি এবং বুধ এর অবস্থান, এবং সরাসরি একাদশভাবে বৃহস্পতি
সফলতা সাকসেসের জায়গা এবং সরাসরি পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে। আপনাদের ক্ষেত্রে কিন্তু লটারি থেকে এ মাসে কিন্তু লটারি ফাটকা থেকে আপনি যদি মেষ রাশির মানুষ হন আপনি কিন্তু বিপুল অর্থ কিন্তু এ মাসে পাবেন, কিন্তু আপনার জন্মছকে থাকা দরকার। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম হচ্ছে আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের লটারির সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। বৃশ্চিক রাশির একাদশপতি দশমভাবে অবস্থান করছে এবং দশমপতি দশমভাবে এবং আপনাদের রাশির অধিপতিকে কানেক্ট করছে এবং একাদশভাবে শুক্রের অবস্থান আপনাদের ক্ষেত্রে এবং সপ্তমভাবে রাহুর অবস্থান আপনাদের ক্ষেত্রে। কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে যে রাশির নাম আমি আবারও বলছি বৃশ্চিক রাশি, আকস্মিক ধন প্রাপ্তি এই অগস্ট মাসে আপনারা কিন্তু লটারি পাওয়ার যোগ আপনাদের প্রবল থেকে প্রবল হারে কিন্তু নির্দেশ করছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে, আকস্মিক ধন প্রাপ্তি বৃশ্চিক রাশির ক্ষেত্রে। চার নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের রাশিতে বৃহস্পতির অবস্থান সরাসরি সপ্তমভাবে দৃষ্টি, পঞ্চমভাবে বৃহস্পতির দৃষ্টি, নবমভাবে দৃষ্টি আপনাদের ভাগ্যোদয়, পঞ্চমভাব থেকে আকস্মিক প্রাপ্তি এবং সপ্তমভাবে আপনার রবি, বুধ এবং মঙ্গল পঞ্চমপতি এবং আপনাদের একাদশ দশমপতি অবস্থান করছে। অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রে এই মাসে লটারির চোখ কিন্তু প্রবল থেকে প্রবলতর কিন্তু নির্দেশ করছে। অর্থাৎ আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন, চার নম্বর রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু এই অগস্ট মাসে লটারির গাঢ় যোগ কিন্তু থাকছে। পাঁচ নম্বর যে রাশির কথা বলবো সে রাশির নাম আপনার সিংহ রাশি। সিংহ রাশি রাশিতে রবি এবং মঙ্গল অবস্থান, রাশির অধিপতি রাশিতে অবস্থান করবে এবং রাজা এবং সেনাপতি একত্রে এবং সেখানে আপনার যুবরাজও অবস্থান করছে, ধনপতি আপনার রাশিতে এবং একাদশপতিকে কানেক্ট করে একাদশপতি ধন এবং ধনপতি আপনাদের রাশিতে সফলতা সাকসেস আর্থিক স্থিতির জায়গা মজবুত করবে, আকস্মিক ধন প্রাপ্তি লটারির শেয়ার থেকে এই সময়ের মধ্যে কিন্তু আপনারা কিন্তু অর্থ পাবেন। অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু লটারি প্রাপ্তির মহা যোগ কিন্তু নির্দেশ করছে। অর্থাৎ সিংহ রাশি কিন্তু হতে চলেছেন মহা সৌভাগ্যশালী রাশি। এর পরের যে রাশির কথা আমি বলবো ৬ নম্বর যে রাশি সেই রাশির নাম আপনার বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের চতুর্থভাবে অবস্থান করছে, রাশিতে রাহু এবং নবমভাবে শনি ভাগ্যোদয় করাবে এবং সরাসরি নবপঞ্চম যোগ সৃষ্টি করছে এবং আপনাদের পঞ্চমভাবে শুক্রের অবস্থান রাশির অধিপতি পঞ্চমভাবে এবং রাহুর সরাসরি পঞ্চম দৃষ্টি শুক্রের উপর পড়ছে, রাহুর দৃষ্টি পঞ্চম দৃষ্টি শুক্রের উপর আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনি যদি বৃষ রাশির মানুষ হন শুক্র এবং রাহুর এই এই কানেকশান আপনাদের ক্ষেত্রে কিন্তু লটারি ফাটকা শেয়ার মার্কেট থেকে কিন্তু আকস্মিক ধন প্রাপ্তি কিন্তু ঘটাবে। অর্থাৎ বৃষ রাশির ক্ষেত্রে লটারি ক্ষেত্রে মহা সংযোগ ঘটাতে চলেছে, এই মহা প্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকছে বৃষ রাশির। এবং ক্যারিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট আপনাদের হবে, এরপরে আকস্মিক ধন প্রাপ্তি। এরপরের যে রাশির কথা আমি বলবো যে রাশি লটারি পাওয়ার প্রবল যোগ সে রাশির নাম ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আপনাদের ভাগ্যভাবে অবস্থান করছে, ভাগ্যপতির অবস্থান এবং আপনাদের পঞ্চমপতিকে কানেক্ট করছে এবং একাদশভাবে আপনার শুক্রের অবস্থান, আপনি ধনুরাশির মানুষ এবং ধনভাবে শনির অবস্থান আপনাদের ক্ষেত্রে। লটারি থেকে আপনারাও কিন্তু অর্থ কিন্তু এই অগস্ট মাসে কিন্তু পাবেন। অর্থাৎ লটারি প্রাপ্তির মহা যোগ হতে চলেছে ধনুরাশির। অর্থাৎ এই আগস্ট মাসে লটারি ফাটকা শেয়ার থেকে, অর্থাৎ এই সাতটি রাশি মহা লটারি প্রাপ্তির সংযোগ কিন্তু থাকছে অগস্ট মাসে। ভিডিওটি এ পর্যন্তই,
সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।